सीतापुर নামের একটা গ্রামে কিরণ নামের একটা মেয়ে থাকতো। কিরণের মা বাবার মৃত্যু হয়ে যায় আর সে নিজের কাকু কাকিমার সাথে থাকতো। তার কাকু কাকিমা কিরণকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো। এত বেশি কাজ করা সত্ত্বেও কিরণের কাকিমা তাকে খাবার খেতে দিত না, যেজন্য কিরণ প্রায় কিছু না খেয়ে ঘুমিয়ে পড়ত। কিরণের ছবি আঁকার খুব শখ ছিল, তাই সে মাটিতেই কাঠ দিয়ে ছবি আঁকতে থাকত, যে কারণে তার কাকিমা তাকে খুব মারত আর বলতো, তুই শুধু এই বেকার কাজ করতেই ভালোবাসিস, বাড়ির কাছে তো তোর একটু মন লাগে না, এইসব জিনিসেই মন লেগে থাকে শুধু। কাঁদতে কাঁদতে, কাকিমা আমি তো সব কাজ সেরে এসেছি যেগুলো তুমি করতে বলেছিলে, তবু তুমি কেন আমায় এত মারো? প্রথমে চড় মারে, তারপর বলে, বেয়াদব মেয়ে, আমার মুখে মুখে তর্ক করবি? আজ তোকে কিছু খেতে দেব না, এখানেই মরখিদের জ্বালায়। পরের দিন সকালে কাকিমা কিরণকে জল গরম করার জন্য বলে, কিরণ সেটা করেও দেয় আর কাকিমাকে বলে বাথরুম চলে যায়। কাকিমা ভুলে যায় আর নিজের ভুলে নিজের উপর সেই জল ঢেলে ফেলে আর রেগে কিরণকে বলতে লাগে, আমায় গরম জলে পুড়িয়ে মারতে চাস তুই? না কাকিমা, আমি তোমায় আগেই বলেছিলাম যে জল খুব গরম। কাকিমা সেই বাকি জলটা কিরণের গায়ে ঢেলে দেয়, কিরণের শরীর পুড়ে যায়। কিছুদিন পরে কিরণ বাইরে একা খেলা করছিল আর একটা মেয়ে জিনিস শুনে তাকে ধাক্কা মেরে দেয় আর কিরণ খুব আহত হয়ে পড়ে। সে নিজের কাকিমাকে গিয়ে সেই মেয়েটার বিষয়ে বলতে লাগে, কিন্তু কাকিমা ওকেই ঘুরে বকতে থাকে, তোর কি দরকার ছিল বাইরে গিয়ে খেলার? বাড়ির কাজে তো অষ্টরম্ভা, শুধু বাইরে গিয়ে খেলবে। কিরণ খুব কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে সে আবার ছবি আঁকতে শুরু করে। যখনই ছবিটা পুরো হয়ে যায়, কিরণের চোখের জল ওই ছবিটার উপর পড়তে লাগে, যা থেকে একটা পুরী প্রকট হয়। কিরণ খুব বেশি ভয় পেয়ে যায় আর কাঁদতে দেখে কিরণকে পুরী জিজ্ঞাসা করে, কি হয়েছে কিরণ, তুমি তো কাঁদছো কেন? তুমি কে আর আমার নাম কি করে জানলে? আমি একটা পরী, স্বর্গলোক থেকে এসেছি, তোমার চোখে জল দেখে আমি এই পৃথিবীতে প্রকট হয়েছি। আমার চোখে জল দেখে তুমি কি সত্যিকারের পরী নাকি? হ্যাঁ, আমি সত্যিকারের পরী, আর যে বাচ্চারা স্বচ্ছ মনে ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করে তাদের জন্য ভগবান আমাদেরকে এখানে পাঠিয়ে দেন। তাছাড়া তুমি এত কাঁদছিলে কেন? আমার মা বাবা এই পৃথিবীতে আর নেই, আর কাকু কাকিমা আমায় ভালোবাসে না, সব কাজ করে দেওয়ার পরও আমার সময় মতো খাবার দেয় না। তুমি আর চিন্তা করো না কিরণ, আমি তোমায় একটা জাদু পেন্সিল দিচ্ছি, যার পরে তোমার কখনো কাঁদতে হবে না। আমি এই পেন্সিলটা নিয়ে কি করব, আমি তো এখন পেন ব্যবহার করি। হাসতে হাসতে, কিরণ তোমার ছবি আঁকার খুব শখ, আর এটা কোনো সাধারণ পেন্সিল নয়, এটা একটা জাদু পেন্সিল, এটা দিয়ে তুমি যা ছবি আঁকবে সেটা সত্যি সত্যি প্রকট হবে তোমার সামনে। খুশি হয়ে বলতে লাগলো, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, একদম সত্যি বলছি, কিন্তু এটা শুধু সাহায্যের জন্য দিলাম, তোমার আর গরিবদের জন্য। পরি ওখান থেকে এটা বলে চলে যায়। কিরণ পেন্সিলটার ব্যবহার করতে চাইছিল, তাই সে পেন্সিল দিয়ে চকলেট এঁকে ফেলে আর কিছুক্ষণ পর চকলেট সত্যি সত্যি তার সামনে প্রকট হয়ে যায়। এটা দেখে কিরণ খুব খুশি হয়ে যায়। এরপর সে নিজের জন্য খাবার তৈরি করতে লাগে, কিছুক্ষণ পর সেটাও সামনে প্রকট হয়। তারপর নিজের জন্য কাপড় আঁকতে শুরু করে, সেটাও সামনে প্রকট হয়। এরপর কিরণ গ্রামবাসীদেরও সাহায্য করতে শুরু করে আর সমস্ত গ্রামবাসীরা ওকে খুব পছন্দ করতে শুরু করলো। কাকু কাকিমা এটা দেখে খুব আশ্চর্য ও চিন্তায় পড়ে যায় আর ওকে জিজ্ঞাসা করে, খোকে কিরণ, আমায় একটা কথা বল, আজকাল তুই সবার সাহায্য করিস, এই সব কি করে করিস তুই? তুই কি কোনো ধনসম্পদ পেয়ে গেছিস নাকি? না কাকিমা, আমি তো এমনি এই সব করে দিই। মা রে, আমি তো তোর নিজের মায়ের মতো, তুই কি আমাকেও বলবি না আসল কথাটা? বাড়ির লোকেদের কাছে কথা লুকানোর কি আছে? কিরণ খুব ভাবুক হয়ে পড়ে আর সমস্ত কথা কাকু কাকিমাকে সব বলে ফেলে। এটা তো খুবই ভালো কথা, কিন্তু একবার আমাকেও তো দেখাও, ওই পেন্সিলটা কি করে কাজ করে। কিরণ পেন্সিলটা তাদের সামনে নিয়ে আসে আর তাদের দেখায়।
মারে একবার আমাকে দেখা তো দেখি কিভাবে ব্যবহার করিস। কিরণ একটা আমের ছবি একে দেখায়, আর কিছুক্ষণ পরেই সেই আমটা সবার সামনে প্রকট হয়। কাকু কাকিমা এইসব দেখে খুব আশ্চর্য এবং খুব খুশি হয়ে যায়, আর হঠাৎ করে কিরণের হাত থেকে ওই পেন্সিলটা কেড়ে নেয়। কিরণ কাঁদতে শুরু করে আর তার পেন্সিল চাইতে থাকে, কিন্তু কাকু কাকিমা তাকে পেন্সিল দেয় না আর কিরণের গালে এক চড় মারে হাসতে হাসতে। এবার এই পেন্সিলটার সাহায্যে আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। ঠিক বলেছ, এবার আমরা আমাদের সব স্বপ্ন পূরণ করব, আর অন্যদের ছোট দেখাবো, আর ওদের উপর রাজত্ব করব। কাকু তাড়াতাড়ি করে সোনার পয়সা এঁকে ফেলে, কিন্তু তা আর প্রকট হয় না। তারপর কাকিমা তার হাত থেকে পেন্সিল কেড়ে নেয়। এরপর সে নিজে চেষ্টা করে তৈরি করার, কিন্তু তখনও কিছু জিনিস প্রকট হয় না। কাকু ভাবল যে পেন্সিলটা পরি হয়তো শুধু কিরণকেই দিয়েছে, তাই এটা শুধু সেই তৈরি করতে পারবে। আর কিরণকে হুমকি দেয় যে এবার ছবি আঁকো, নাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। কিরণ খুব ভয় পেয়ে যায় আর ভাবতে থাকে যদি সে ছবি না আঁকে তাহলে কাকু কাকিমা তাকে মেরে ফেলবে। তাই শেষে কিরণ ছবিটা আঁকলো, কিন্তু সোনার পয়সা নয় বরং পরীর ছবি এঁকে দেয়। যখনই কিরণ পরীর ছবি আঁকলো, পরী প্রকট হয়ে যায়। রেগে গিয়ে, তোমরা কি ধরনের কাকু কাকিমা? যে মেয়েটা গোটা গ্রামের সাহায্য করলো, তোমাদের নিজের মা বাবার মতো ভালোবাসা দিল, তোমরা তাকেই প্রাণে মারার হুমকি দিচ্ছ? আমাদের ক্ষমা করে দাও, এর মধ্যে ভালো দেখতে পাইনি। এ তো মন থেকে খুবই ভালো মেয়ে, আমরাই এর মা বাবা হওয়ার যোগ্য হয়ে উঠতে পারিনি। কাকু আর কাকিমা কাঁদতে শুরু করলো আর কিরণের কাছে হাত জোড়ো করে ক্ষমা চাইতে শুরু করলো। কিরণও তাদের ক্ষমা করে দিল। পরি সেই পেন্সিলটা আবার কিরণকে দিয়ে দিল। কিরণ, এটা শুধু তোমারই পেন্সিল, যেভাবে তুমি আগে সবার সাহায্য করছিলে সেইভাবে পরেও করবে কিন্তু। থ্যাংক ইউ পরি দিদি, আমি এটা দিয়ে সবার সাহায্য করব। আগের মতো কিরণ সবার সাহায্য করতে শুরু করে দিল, আর তার কাকু কাকিমাও ওকে নিজের মেয়ে ভেবে খুব ভালোবাসতে শুরু করলো। অনেক বছর পুরনো কথা, এক গ্রামে এক জমিদার থাকত যার নাম ছিল বঙ্কুবাবু, যে গরিবদের ঠকানোর কোনো সুযোগ ছাড়ত না। কর্তা, কর্তা, এবার বৃষ্টি ভালো না হওয়ায় ফসল ভালো হয়নি। তাতে আমার কি ভুল গজধর? বৃষ্টি না এলে আমি কি তানসেনের মতন গান ধরব? না 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 মালিক, আমি বলছিলাম কি, আপনার ধারটা শোধ করার জন্য আর এক বছরের যদি সময় দিয়ে দিতেন আপনার খুব কৃপা হতো। আরও এক বছর? আরে গজধর, আমার তো মনে হয় না কি তুমি আর এক বছর বাঁচবে। আর যদি বেঁচেও যাও তো ভরসা কি যে আসছে বছর বৃষ্টি হবে? সেটা তো আপনি ঠিক বলেছেন কর্তা, কিন্তু কিন্তু বিন্দু ছাড়ো, তোমার জমিটা আমার নামে করে দাও, সেটাই ভালো হবে। দেখো, আমি তোমার সব ধার মাফ করে দেব। জমি বিক্রি করে দিলে বাড়ির লোকে খাবে কি কর্তা? আরে চিন্তা কেন করছো, আমি এই জমিতেই তোমাকে মজুর রেখে নেব। মনে হবে নিজের জমিতেই কাজ করছো, আর দুটো টাকাও রোজগার হয়ে যাবে, কি বলো? বঙ্কুবাবুর কথা শুনে গজধর ভাবনায় পড়ে যায় আর বাধ্য হয়ে বঙ্কুবাবুকে হ্যাঁ বলে দেয়। দেখো গজধর, ভগবান দেখছে, আজ পর্যন্ত আমি কোনো ভুল কাজ তো করিনি। এটাকে বলে লাভজনক ব্যবসা, ফোকটে জমিটা পাওয়া গেল আর সাথে কম দামের মজুরও। বঙ্কুবাবু যেখানেই পয়সা দেখত সময় নষ্ট না করে চলে আসত। এইভাবে লোকেদের ঠকিয়ে অনেক পয়সা আর সোনাদানা জোগাড় করে নিয়েছিল। সেই গ্রামে সুশীল বিলেত থেকে নিজের বন্ধু রমনের সাথে দেখা করতে এলো। রমন, বন্ধু আমার! আরে সুশীল, কতদিন পরে এলি রে! পুরো 8 বছর পরে ফেরত এসেছি বিলেত থেকে, আর আসতেই ভাবলাম ছেলেবেলার বন্ধুর সাথে দেখা করতে হবে।
তোর সাথে দেখা হয় কি আনন্দ যে লাগছে। আমারও, মাফ করিস সুশীল, খুব ইচ্ছে করছে ভালোভাবে তোর খাতির করতে, কিন্তু বাবা মা দুজনেই জমিতে চাষ করতে গেছে না, আমিও ওখানে ছিলাম, তোর আসার খবর পেলাম তাড়াতাড়ি চলে এলাম। কিন্তু কাকা কাকিমা এই বয়সে চাষ করতে গেছে কেন? ওনাদের তো বাড়িতে বসে থাকা উচিত, আরাম করা উচিত। এবার তোকে কি বলি ভাই? রমন সুশীলকে বঙ্কুবাবুর সব কথা বলল। বঙ্কুবাবুর বদমাশি এখনো বন্ধ হয়নি, মনে হচ্ছে আমাকে কিছু করতে হবে। পরের দিন সুশীল বাজারে একটা স্যাকরার কাছে গেল আর অনেকগুলো সোনার টুকরো কিনল। পরের দিন সকাল সকাল সুশীল আর রমন বঙ্কুবাবুর বাড়ির পাশের নদীর তীরে সোনার টুকরো আর একটা ছাঁকনি নিয়ে গেল। রমন বঙ্কুবাবুর ওপর নজর রাখছিল আর সুশীল ছাঁকনিতে সোনার টুকরোগুলো রেখে দিল। সুশীল নদীর থেকে বালি বার করে সোনার টুকরোগুলোর ওপরের ছড়িয়ে দিল আর দুজনে বঙ্কুবাবুর অপেক্ষা করতে লাগলো। সুশীল তৈরি হয়ে যা, বঙ্কুবাবু আসছে, তুই চিন্তা করিস না। কি রমন, আজ সকাল সকাল নদীর ধারে? রমন বঙ্কুবাবুকে আসতে কথা বলতে বলে নিজের বন্ধু সুশীলের দিকে ইশারা করল। বঙ্কুবাবু দেখল সুশীল নদীর থেকে ছাঁকনি বার করছে আর নড়িয়ে নড়িয়ে বালির ওপরে ফেরছে। আস্তে আস্তে বালির নিচে রাখা সোনার টুকরো চকমক করতে লাগলো, যেটা দেখে বঙ্কুবাবুর চোখ বড় বড় হয়ে গেল। আরে অদ্ভুত ব্যাপার সুশীল, তুই তো ঠিকই বলেছিলি। আরে কি বলেছিল আমাকেও তো বল। বঙ্কুবাবুর কথা শুনে সুশীল রমনকে কিছু না বলার ইশারা করে। আরে চিন্তা করিস না সুশীল, এটা আমাদের বঙ্কুবাবু, ইনি কাউকে কিছু বলবেন না। বঙ্কুবাবু ব্যাপারটা এমন হলো, আমার বন্ধু সুশীল বিলেত থেকে এসছে, আর বিলেতে সোনা রূপোর চাষ কিভাবে হয় সে নিয়ে 5 বছর পড়াশোনা করেছে। আর দেখুন কিছুদিন আগেই শুধু এক টুকরো মাটির মধ্যে পুঁতেছিল, আর আজকে তার 6 গুণ ফসল এসছে। কি সত্যি কথা? হ্যাঁ, কিন্তু সোনার চাষ সবাই করতে পারে না, তার জন্য অভ্যাস আর অনুভবের দরকার। কেন কি তার জন্যে কোন নদীর তীরের মাটি ভালো হবে, খাদ কোনটা চাই, এটা সবাই বলতে পারে না। যখন সব ঠিক থাকে তখন 6 মাস পরে জমির ভেতর থেকে এই ফসলের 6 গুণ পাওয়া যায়, আর সেই জন্যই তো সারঙ্গপুরের রাজা তার সোনার চাষের কাজ আমাকে দিয়েছেন। বলিস কি রে বঙ্কুবাবু, এই ধরনের সুযোগ জীবনে বারবার পাওয়া যায় না, এই সুযোগটাকে হাত থেকে যেতে দিস না। আরে দেখো সুশীল বেটা, ওই রাজার চাষ করার আগে নিজের বন্ধুর কিছু সাহায্য করে দাও। মানে? দেখো বাবা, তোমার বন্ধুর জমি আমার কাছে আছে, যদি তুমি আমার জন্য এই সোনার চাষ করো তাহলে তোমার বন্ধুর জমি আমি এক্ষুনি ওকে দিয়ে দেব। আর সোনার ফসল আসার পরে তার 10% তুমি নিজের জন্যও নিয়ে যেতে পারো। সত্যি? ভগবানের সাক্ষী বাবা, ভুল কাজ তো আমি আজ অবধি করিনি। তাহলে ঠিক আছে, কিন্তু বঙ্কুবাবু এই পুরো চাষটা আমি একলা করতে চাই, কারণ এই চাষ কিভাবে করা হয় সেটা যেন গুপ্ত থাকে। বাবা যেমন তুমি বলবে। আর একটা কথা বঙ্কুবাবু, আমি কিন্তু একবার শুধু আপনার জন্য এই চাষ করব। তুমি যা বলবে বাবা। লোভী বঙ্কুবাবু সুশীলের ফাঁদে পড়ে গেল। প্রথমত তিনি রমনকে ওর জমির কাগজ ফেরত দিয়ে দিলেন, তারপর সব সোনাদানা সুশীলকে দিয়ে দিলেন। সুশীল নদীর ধারে জমি চাষ করতে শুরু করলো, সোনার টুকরো মাটিতে পুঁতে ওপর থেকে মাটি চাপা দিত, রোজ সকালে সে তার উপর খাদ দিত, আর রাত্রে চুপচাপ এসে সোনার টুকরোগুলো একটা পুটলিতে ভরে নিত। আর সকালে অভাবগ্রস্তদের বিলি করে দিত। বৃষ্টি না হওয়া সত্ত্বেও গ্রামের সবাই সুখী হয়ে গিয়েছিল। অন্যদিকে বঙ্কুবাবু দিন গুনছিলেন,
এইভাবে ছমাস পেরিয়ে গেল। আরে বাবঙ্কু বাবু, আপনি তো ঠিক সময় এসেছেন, কিন্তু আপনি এমনি এমনি কেন এসেছেন? আরে চার পাঁচটা ট্রাক নিয়ে আসুন, এত সোনা কি আপনি হাতে করে নিয়ে যাবেন? সোনা সোনা বাবা, সোনা সোনা বাবা, সোনা 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 সোনা। এরপর সুশীল মাটিতে হাত ঢুকিয়ে বাইরে বার করে, কিন্তু ওখানে মাটি ছাড়া কিছুই বেরোয় না। সুশীল অন্য জায়গায় চেষ্টা করে, ওখানেও একই ব্যাপার। বঙ্কুবাবু এটা দেখে ভয় পেয়ে যান, আর উনিও মাটিতে হাত ঢুকিয়ে কিছু পাওয়া যায় কিনা দেখতে লাগলেন। অনেকক্ষণ খোঁজার পরেও কিছুই পেলেন না। শেষ পর্যন্ত যা ভয় পেয়েছিলাম সেটাই হলো বঙ্কুবাবু। সেটা কি? এবছর অনাবৃষ্টির কারণ আমাদের সব ফসল শুকিয়ে গেছে। সুশীলের এই কথা শুনে বঙ্কুবাবুর তো মাথায় হাত। ভগবান দেখছে বঙ্কুবাবু, আমি যদি কখনো কোনো মিথ্যে কথা বলে থাকি,